হ্যালো এভরিওয়ান, আমি শান্তনু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোপসে। ওকে, তো আমি ভিডিওটা, আজকের যে ভিডিও আমি করছি, তো এতক্ষণে তোমরা আমার ভিডিও টাইটেল দেখে বুঝেই গেছো আমি কোন টপিকে আলোচনা করতে চলেছি। সো দেখো, বেসিক্যালি এটা আমার সেকেন্ড ভিডিও, তো এখানে আমার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেখানে তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। তো দেখো, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কি ইউটিউব চ্যানেল আমি ওপেন করব, দেন আমি ব্লগিং করব বা অন্যান্য কোনো কন্টেন্ট নিয়ে আমি ভিডিও করে আমি ইউটিউবে আপলোড করব, ঠিক আছে? তো সেটা আমি অনেক দিন ধরেই ভাবছি, বাট ভেবেই যাচ্ছি, ঠিক আছে? তো মানে ভাবছি এই ভিডিও করব, আজকে করব, কালকে করব, বাট হয়ে উঠছে না, ঠিক আছে? তো যখন ভেবেছো, যখন ভেবেছো তো সেটাকে তুমি করে ফেলো, ঠিক আছে? তো সময় কিন্তু কারো জন্য থেমে থাকে না, সময় একবার চলে গেলে সেই সময় কিন্তু আসবে না। যদি তুমি মনে করে থাকো যে আমি ইউটিউবে চ্যানেল ওপেন করব বা আমি ভিডিও করে আমি কোনো জায়গাতে আমি আপলোড করব বা ইউটিউবে আমি নতুন চ্যানেল খুলে আমি ইউটিউবে আমি ভিডিও আমি দেব, তো সেটা তুমি যদি মনে ইচ্ছা থাকে, যদি করতে চাও, তাহলে আজকেই করে ফেলো। কারো জন্য ওয়েট করার দরকার নেই বা কে কী বলবে সেটা ভেবে পিছিয়ে থেকে বা সেটা ভেবে সময় নষ্ট করে, ঠিক আছে, আলটিমেটলি কোনো লাভ নেই। তো সময় চলে যাবে, তুমি ভিডিও করতে পারবে না আর ইউটিউবে তুমি ভিডিও আপলোডও করতে পারবে না, ঠিক আছে? সো ভিডিও করে কি হবে কি না হবে সেটা তো পরের কথা, পরের প্রশ্ন। মানে আলটিমেটলি আমি এই গোলটা অ্যাচিভ করতে চাইছি বা অত দূর আমি পৌঁছতে চাইছি সেটা পরের প্রশ্ন। তোমাকে আলটিমেটলি স্টার্ট আপটা করতে হবে, ঠিক আছে? ইচ্ছা হয়েছে, তুমি, তোমার মন চাইছে ইউটিউবে তুমি ভিডিও করবে। আমারও যেরকম মনে হয়েছিলো যে আমি ইউটিউবে ভিডিও করবো, ইউটিউবে আপলোড করবো, সো আমি উঠেছি, ক্যামেরাটা নিয়েছি, আমি করেছি। আর ভিডিও করতে গেলে তোমার কোনো ভালো ক্যামেরা দরকার, ভালো সেট আপ দরকার, এরকম কিছু দরকার নেই। নর্মাল ফোন, মানে সবার কাছে এখন ফোন অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? আমি যখন ভিডিওটা শ্যুট করছি, এটা আমার ফোন, ফোনে আমি শ্যুট করছি, আমার নিজের হ্যান্ডসেটে শ্যুট করছি, আমি এখানেই এডিট করব আর এখানেই আমি আপলোড করব, ঠিক আছে? এই ফোনেই সব কিছুই, ফোনে। সো ভিডিও করতে গেলে ভালো ক্যামেরা দরকার, ভালো সেট আপ দরকার, ঠিক আছে? এরকমটা তোমরা কেউ মনে করো না। তোমাদের যদি ইচ্ছে হয় যে আমি ভিডিও করব, তোমাদের মধ্যে যদি মনে হয় কি যে আমি, আমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, আমার মধ্যে পটেনশিয়াল আছে, আমার ক্রিয়েটিভিটি আমি ইউটিউবে আমি ভিডিও করে আমি সবাইকে দেখাবো, সো আজকেই তুমি করে ফেলো। আজকেই মনে হয়েছে, ফোন উঠাও, ভিডিও করো, করে ফেলো, ঠিক আছে? কারো জন্য ওয়েট করার কোনো দরকার নেই, কারো কে কী বলবে অত ভেবে কাজ নেই। তাহলে দেখবে সময় চলে যাবে, তুমি কিছুই করতে পারবে না। একটা সময় আসবে হয়তো তখন মনে করবে কি যে সময়টা চলে গেল, তখন ভেবেছিলাম আজকে আমি, তখন যদি আমি ভিডিও করে ইউটিউবে আমি আপলোড করতাম তাহলে খুব ভালো হতো। সো সময়ের জন্য বসে থেকো না, মানে সময় কিন্তু চলে যাবে, সময় ওই সময় কিন্তু আসবেও না। তো মন চেয়েছে করে ফেলো, ঠিক আছে? আর আমি অনেকের ভিডিও আমি ফলো করি, অনেকের ভিডিও ফলো করি, আমাদের অনেক বড় বড় ইন্ডিয়ান ব্লগার আছে তাদেরকে ফলো করি, অনেক বাংলায় ভালো ভালো নতুন ব্লগার আছে তাদেরকে আমি ফলো করি, ঠিক আছে? সো দেখো, আমি হিন্দি ব্লগিং অনেক দিন হলো আমি ফলো করি, অনেক ভালো ভালো ব্লগার আছে, ইউটিউবার আছে, সো তাদের নাম নেওয়ার থেকে আমি বাংলায় যারা ব্লগিং করছে এখন, ইভেন তারা খুব ভালো করছে, ঠিক আছে, আমি তাদের নামই নিতে চাইছি। দেখো, দ্য লেজি বং আছে, ঠিক আছে, ও বেশ ভালো, মানে ওর ভিডিও দেখলে বেশ ভালো লাগে। তো ও কিন্তু এরকমভাবেই স্টার্ট আপ করেছিলো, আমার মতনই স্টার্ট আপ করেছিল। সো আজকে ওর বেশ ভালো জায়গায় পৌঁছেছে। তারপর সৌমিল অধিকারী বলে একজন আছে, সে হিন্দি ব্লগিংও করে, ইভেন ভেরি রিসেন্ট 1 মাস হয়েছে ও বাংলা ব্লগিং করছে, নতুন চ্যানেল ওপেন করে করছে। মাই ভিলেজ লাইফস্টাইল বলে একজন আছে, ঠিক আছে, ও বেশ ভালো ব্লগিং করছে। তো ব্লগিং করতে গেলে যে ভালো সেট আপ দরকার, ভালো ক্যামেরা দরকার, এরকম কোনো কথা নেই।
যদি মন চায় ফোন তোলো, যাও পাবলিক প্লেসে যাও, বা তুমি যা করবে ব্লগিং করলে ব্লগিং করো। কে কি বললো এত কথা ভেবে, এত কথা মনে করে? ঠিক আছে, এত ভাবলে হবে না। ইচ্ছা হয়েছে, আমি পারবো, চলো আজকেই হবে। ঠিক আছে, সো এবার তোমার তোমার ক্রিয়েটিভিটি তোমার ক্রিয়েটিভিটি তুমি ভালো আঁকতে পারো, ঠিক আছে, তুমি ভালো ড্রয়িং করতে পারো, ভালো শেড করতে পারো, সো তুমি সেই ভিডিও আপলোড করতে পারো, সেই জিনিসে তোমার ক্রিয়েটিভিটির ভিডিও করে তুমি আপলোড করতে পারো। তুমি ভালো নাচ করতে পারো, ভালো নাচ করতে নাচের ভিডিও তুমি আপলোড করো, ভালো গান করতে পারো, গানের ভিডিও আপলোড করো, ভালো রান্না করতে পারো, রান্নার ভিডিও আপলোড করো। ঠিক আছে, সো তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করো, সেটার ভিডিও আপলোড করো। বাট এটার জন্য বসে থেকো না যে আমার ভিউ আসছে না, কেন আসছে না। র্যান্ডামলি ভিডিও করো, ভিডিও আপলোড করতে থাকো, সময় আসবে ক্লিক করবে, কিন্তু কারোর জন্য বসে থেকো না, বা ভিউজের অপেক্ষায় বসে থেকো না কি যে আর একটা ভিডিও দুটো ভিডিও করলে দেন বসে রইলে আমার ভিউজ আসছে না, চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না, কি হবে, ভেবো না। র্যান্ডামলি হার্ড ওয়ার্ক করো, ভিডিও করো, পোস্ট করো। ঠিক আছে, সো কি হবে সেটা না ভেবে এখন ভেবে এখন ভিডিও করো, তাতে আমার মনে হয় সেটা ভালো। ঠিক আছে, সো ইচ্ছা হয়েছে করে ভালো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, 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 কতবার বললাম ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, একটা ভিডিও আমি বললাম তোমাদের, যাই বললাম তার মতো অনেকবার বললাম ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বাট সত্যি বলো, সত্যিই ঠিক আছে, তোমরা পারবে, ইউ অলসো ক্যান ডু ইট, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, জাস্ট ডু ইট, দেরি করো না, ক্যামেরা তোলো, ভিডিও করো, এডিট করো, পোস্ট করো, দ্যাটস ইট, থেমে থেকো না, জাস্ট ডু ইট, পারবে, তোমরাও পারবে। ওকে গাইজ, সো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা তুমি দেখে নিয়েছো, সো একটা লাইক প্লিজ করে দাও, আর সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা হিট করে দাও, যাতে আমার নেক্সট ভিডিওর প্রথম আপডেট তোমার কাছে চলে যায়, ভিডিওটা তখন দেখে নেবে। আর এতদিন পর্যন্ত দেখলে, এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখলে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক প্লিজ করে দাও, খারাপ লাগলে কমেন্টে জানাও, ভালো লাগলেও কমেন্টে জানাও। যদি কিছু চেঞ্জ করতে হয়, আমার যদি কিছু চেঞ্জ করতে হয় ভিডিওতে, তো সেটাও তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে। সো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, ভালো লাগছে জানাও, খারাপ লাগছে জানাও। যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় আমার বলা স্টাইল বা আমার কোনো কন্টেন্টে যদি কোনো রকম কিছু খামতি থাকে আমাকে জানাও, আমি তোমাকে ফলো করবো। আমি প্রথম ভিডিও দিয়ে বলেছি তোমাদের কমেন্ট আমি সব রকমভাবে সবসময় ফলো করবো, এবং তোমাদের যদি কোনো রকম সাজেশন থাকে সেটা আমি ফলো করবো আমার ভিডিওতে। ঠিক আছে, ঠিক আছে, আবার বললাম ঠিক আছে, চলো এরকমভাবেই হবে, আর তোমরাও পারবে। ঠিক আছে, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, একটা লাইক করে দাও, ভালো লাগলে শেয়ার করতে পারো, না ভালো লাগলে আর কী করবো, কিছু বলার নেই। সো প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও আর একটা লাইক করে দাও, এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছো একটা লাইক তো অবশ্যই করবে, আমি জানি করবে, করে দাও, প্লিজ করে দাও, আর অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগলো। আর ওকে, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সো টাটা বাই, ভালো থেকো, সবসময় বলবে মন ভালো থাকবে, আমি বলি কি জানো, জয় রাধে গোবিন্দ, প্রেমানন্দ, যত প্রেম দাও ততই আনন্দ।